ভিউয়ার্স, আজ বলবো রাসায়নিক সারের উপকারী অপকারী দিক নিয়ে এবং রেন লিলি ফুল গাছের পরিচর্যা নিয়ে। গাছে কলম, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ প্রভৃতি বিষয়ে জানতে আমার চ্যানেল মেধাও মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। কেন আমরা রাসায়নিক সার ইউজ করি? কেমিক্যাল ফার্টিলাইজার আবিষ্কার হবার আগে মানুষ কি ফসল ফলাতো না? যেমন টবের মাটিতে নিড়ানি দিলেই নাইট্রোজেনের সরবরাহ বৃদ্ধি পায়। তাছাড়া প্রাকৃতিক সার, কেঁচো সার নাইট্রোজেন বৃদ্ধিতে সাহায্য করে। মাটিতে পটাশের অভাব হলে কলার খোসা ছোট ছোট করে কেটে পানিটা দিলে মাটিতে পটাশের চাহিদা মেটে কিংবা কলার খোসা পচিয়েও দিতে পারেন। মাটিতে পানি দীর্ঘদিন ধরে রাখার জন্য আপনি গোবর সার ইউজ করতে পারেন। গোবর সার মাটিতে দীর্ঘ সময় পানিটা ধরে রাখে। মাটিতে ইউরিয়া টিএসপির অভাব হলে ইউরিয়া টিএসপির অভাব পূরণের জন্য আপনি পাতা পচা, ফুল পচা সার ব্যবহার করুন, যা ইউরিয়া টিএসপির চাহিদা পূরণ করে। গাছের পোকা দমনের জন্য আপনি ধূপ, ধোঁয়া, কয়লা হতে তৈরি ছাই ব্যবহার করতে পারেন। কারেন্ট জাল বা নর্মাল জাল ব্যবহার করতে পারেন। ফল ফুল রক্ষা করতে আপনি কাকতাড়ুয়া বানাতে পারেন। মাটিতে অনেক সময় পোকা হয়ে গাছ মারা যায়। মাটির পোকা দূর করতে গাছটিকে আপনি পুনরায় প্রতিস্থাপন করতে পারেন। গাছের পোকা দমনের জন্য আপনি নিম পাতা বাটার স্প্রে ব্যবহার করতে পারেন, গাছ রোদে দিতে পারেন। তাহলে এত সব উপায় থাকতে অযথা গাছে কেন আমরা রাসায়নিক সার দেব? গাছে রাসায়নিক সার দিলে এই সারগুলি ছাড়া গাছ আর চলতে পারবে না। কারণে অকারণে আমাদের রাসায়নিক সার দিতে হবে। গাছের নিজস্ব ক্ষমতা দিয়ে গাছে একটা পোকা দমন কিংবা ভিটামিন তৈরি কিছুই করতে পারবে না। তো আমরা অপ্রয়োজনে রাসায়নিক সার প্রয়োগ করা বন্ধ করব। এখন বলি রেন লিলি গাছের পরিচর্যা নিয়ে। রেন লিলি অনেকেই ভাবে পর্যাপ্ত বৃষ্টির পানি পেলে মারা যাবে, ধারণাটা ভুল। রেন লিলি বৃষ্টির পানি পেলে তার ফুল ফোটানো বাড়িয়ে দেয়। রেন লিলির শেকড় দেখতে পেঁয়াজের মতো, যা কিছুদিন পর পর বেড়ে দ্বিগুণ হয়। তখন পেঁয়াজগুলি যদি আলাদা করে দেওয়া হয় তখন আরও বেশি ফুল ফোটে। বাংলাদেশে চার কালারের রেন লিলি দেখতে পাওয়া যায়, লাল, হলুদ, গোলাপি, বেগুনি। রেন লিলিতে টিয়া রঙের একটা পোকা হয়, রেন লিলি পাতাগুলো খেয়ে ফেলে। ওই পোকা হতে বাঁচতে রিপকর প্রয়োগ করতে পারেন কিংবা আপনি ওয়াশিং পাউডার গুলানো পানীয় গাছে দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এখন থেকে রাসায়নিক সার কম দেবেন, কারণ আমি লক্ষ্য করেছি এক সিজনে গাছে ফুল ও ফল না দিলেও পরবর্তী সিজনে অবশ্যই ফুল দেয়। ধৈর্য ধরতে হয়। রাসায়নিক সারের প্রয়োগ সম্বন্ধে এবং রেন লিলির পরিচর্যা সম্বন্ধে জেনে নিশ্চয় উপকৃত হয়েছেন। উপকৃত হলে আমার চ্যানেল মেধাও মনন সাবস্ক্রাইব করুন, লাইক কিংবা কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।